আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা দেখছেন দেশ বিদেশ থেকে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। যাই হোক ভাই, এখন আপনাদের সামনে একটা কাভার ভ্যান গাড়ি নিয়ে আসছি, টাটা 407। ঠিক আছে, এই গাড়িটা আপনাদেরকে দেখাই, তারপরে বর্ণনা সব কিছু বলতেছি। দেখেন এই গাড়িটা, দেখেন এটার 17 মডেল 78 রেজিস্ট্রেশন। এই গাড়িটা একটা কোম্পানিতে, সুতার কোম্পানিতে চলতো। গাড়িটা খুব কম চলছে, গাড়িটা দেখাই, একদম অরিজিনাল রং আছে। এই যে গাড়িটা দেখা আগে, এটা বাম সাইডে দেখেন, এই দেখেন একদম এখনও শোরুম কন্ডিশন গাড়িটা। দেখেন এই সিটগুলো দেখেন, এখনও অরিজিনাল কাগজটা বিন্দু ছিঁড়ে নাই। দেখেন গাড়িটার সাথে যে কাগজ লাগানো আছে, ওই কাগজটা কোনো ছিঁড়ে নাই। দেখেন এই দেখেন গাড়িটা একদম এখনও শোরুম কন্ডিশন আছে, কোনো মায়ের গুতা কোনো জায়গায় নাই। আর গাড়িটা এখনও অরিজিনাল কালার। এই দেখেন, এই যে দেখেন, এই দেখেন, এই যে নিচের সাইড দেখেন, ঠিক আছে। এই যে চাকাগুলো দেখেন, চাকাগুলো ইনশাল্লাহ ভালো আছে মোটামুটি। এই গাড়ি এখান থেকে নেওয়ার পরে কোনো কাজকাম থাকবে না, একদম শোরুম কন্ডিশন আছে। যাদের কাভার ভ্যান গাড়ি লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আর আমি আপনাদেরকে মোবাইল নম্বর দিব। গাড়িটাও দেখেন, গাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে গাড়িটা, গাড়িটার নাম্বার দেখেন, ঢাকা মেট্রো 2017-60-69। এই যে গাড়িটা দেখেন, বডিটা দেখেন, কোনো মাইন নেই। দেখেন এই যে আপনাদের অরিজিনাল জয়েন্টটা পর্যন্ত দেখা যাচ্ছে কাবা। এই যে সামনে গাড়ির যে জয়েন্ট, এই দেখেন জয়েন্ট একদম কোনো মায়ের কোনো জায়গায় মায়ের গুতা নেই। ঠিক আছে, যদি কোনো লোকে বলতে পারেন যেটা মাটির খাইছে, তাহলে ওই লোকের আসা যাওয়া গাড়ি ব্যাটটা পর্যন্ত দিয়ে দেবো। এই যে দেখেন জয়েন্টটা, এই যে জয়েন্ট সামনে জয়েন্ট কোনো দেখেন, এখনও অরিজিনাল কালার গাড়িটা দেখেন। এই সে গাড়িটা একটা কোম্পানিতে চলছে, সুতার কোম্পানিতে, ঠিক আছে। কিন্তু এই গাড়িটি কিন্তু ভাড়া চালিত, কিন্তু বুঝছেন মানে একটা কোম্পানিতে চলছে, মাত্র 85,000 কিলোমিটার চলছে টোটাল। দেখেন এই যে ডান সাইডটা দেখাচ্ছি, এই যে দরজার ভিতরের সাইডটা দেখেন, একদম একদম শোরুম কন্ডিশন। এই গাড়ি নেবেন, যারা কাভার ভ্যান নেওয়ার ইচ্ছেও আছে বা এই গাড়িটা আপনারা নিয়ে যেতে পারেন। এই দেখেন এখনও একদম ভিতরের সাইড দেখেন, ঠিক আছে, একদম শোরুম কন্ডিশন। এই দেখ এখনও সিটের থেকে অরিজিনাল, আপনি সিটের কাভারটা কিন্তু সিটে নেই, ঠিক আছে। এই দেখেন এই জিনিসের সাইড, ঠিক আছে। এই দেখেন সামনে চাক্কা মোটামুটি ইনশাল্লাহ ভালো। এই যে স্পিয়ার চাক্কা, ঠিক আছে। এই যে বডিটা, এই যে বডিটা, এই বডিটা হলো উচ্চতা হলো আপনার 7 ফিট, আর পাশে হলো 7 ফিট, আর লম্বা হলো 13 ফিট, বুঝছেন। আমি যা মুক্তি বলবো তাই, ঠিক আছে। লম্বা 13 ফিট একদম গাড়িটা দেখেন, একদম আমি পিছনের একটু কালার টালার করে রাখছি, যখন আপনারা যারা নেবেন তাদের জন্য যাইয়া কোনো কাজকাম না করতে হয়। এই দেন চাক্কাগুলো, দেন চাক্কাগুলো মোটামুটি ভালো, কোনো কিছু আপনি খেতে নেওয়ার পরে কোনো কিছু কিনতে হবে না। এই দেখেন পিছনের সাইডটা, এই যে পিছনের সাইডে দেখেন, এই যে পিছনের সাইড, ঠিক আছে। এই যে পিছনের সাইড, এই যে ঠিক আছে, ঠিক আছে। এই যে ভিতর সাইড দেওয়া যাবে কিনা জানি না, অন্ধকার। এই যে এই যে ভিতরের সাইড, যে বাইরে গাড়িটা নিতে চান, কাভার ভ্যান গাড়ি নিতে চান, আপনি গাড়িটা নিতে পারেন। এই গাড়িটা একদম শোরুম কন্ডিশন গাড়ি আছে, ঠিক আছে। গাড়িটা একদম শোরুম কন্ডিশন, গাড়ির পাশে হলো 7 ফিট উচ্চতা, 7 ফিট, আর আপনার লম্ব হইলো 13 ফিট, ঠিক আছে। এই যে গাড়িটা, এই গাড়িটা এখান থেকে নেওয়ার পরেও কোনো কাজকাম থাকবে না, একদম শোরুম কন্ডিশন গাড়ি, ঠিক আছে। এই যে গাড়িটা, এই যে নিচের সাইড দেখেন, একদম সব আপনার সোজাগত, একদম গাড়িটা নেবেন তারা একদম শোরুম কন্ডিশন দেখেন, ঠিক আছে। দেখেন এই যে গাড়িটা, এই যে গাড়িটা আবার ভালো করে দেখাচ্ছি, গাড়িটা যারা নেবেন একদম শোরুম কন্ডিশন গাড়ি পেবেন। এখানে এটার ভিতরে কোনো খোলা কাটা নাই, একদম অরিজিনাল কালারের গাড়ি, ঠিক আছে। এই যে গাড়িটা দেখেন, এই গাড়িটা একটা কোম্পানিতে চলছে, এটা 17 মডেল 78 রেজিস্ট্রেশন। এই গাড়িটা নিতে হলে আপনি আসতে হইব ঢাকা মিরপুর 1 নম্বর নবাবের বাগ মোহনা কাউন্টার, উত্তর নবাবের বাগ মোহনা কাউন্টার। বাসে আসলো বল হইব, আর রিক্সা আসলো আপনার, রিক্সা 1 নম্বর থেকে হয়তো 60-70 টাকা নেবে রিক্সা ভাড়া। আপনার বলবেন উত্তর নবাবের বাগ মেন রাস্তার লগে, একদম বেরিবাদ মেন রাস্তার লগে এই গাড়িটা, ঠিক আছে। আমার কাছে আরও কয়েকটা গাড়ি আছে, জ্যাক গাড়ি আছে 2-3টা, আপনারা যে ভাই নিতে চান আমার সাথে গাড়ি নেওয়ার জন্য আমার লাগে যোগাযোগ করবেন। আর আমার মোবাইল নম্বর হলো 01961819035। এই নম্বরটা ইউটিউবে সার্চ দিলে আমার বর্তমান আগের গাড়ি, বর্তমান গাড়ি বা সামনের দিকে যে গাড়িগুলো ছাড়বো সব গাড়িগুলো আপনারা দেখতে পারবেন। এই যে গাড়িটা দেখেন, ঠিক আছে,
আর এই গাড়িটা যে নেবেন তাদের জন্য বলতেছি, গাড়িটা একদম অরিজিনাল কালার, শোরুম কন্ডিশন গাড়ি আছে, এখনও অরিজিনাল সিটের থেকে কাভার থেকে এখনও কাগজ ছিঁড়া হয় নাই, এরকম অবস্থায় আছে। গাড়িটা একটা কোম্পানিতে চলছে, তবে এই গাড়িটার দাম হবে 9,80,000 টাকা। এই গাড়িটার দাম হবে 9,80,000 টাকা। লম্বায় 13 ফিট, উচ্চতা 7 ফিট, পাশে 7 ফিট আছে। এখন আপনারা যারা নেবেন এটা বিবেচনা করে নিলে দেখবেন কটা নিলে ভালো হয়, এই গাড়িটা নেবেন। আর আমার কাছে আরও কয়েকটা জ্যাক গাড়ি আছে 19 সালের 18 সালের, আপনার মোবাইলে যোগাযোগ করবেন। আর আমার ইউটিউবে আগেও ছাড়াও আছে গাড়িগুলো, আপনি গাড়িগুলো দেখবেন। আর আমার নাম হলো সেলিম, আর আপনারা ইউটিউবে আমার মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ দিলে সেলিম এন্টারপ্রাইজ আসবে, সেলিম এন্টারপ্রাইজ, ঠিক আছে। এই যে আমি নিজে সহন, এই দেখেন, ঠিক আছে। এই যে গাড়ি আমার কাছে আরও জ্যাক গাড়ি আছে, ঠিক আছে, এই 407টা আছে, আবার জ্যাক গাড়ি আছে 19 সালের 18 সালের 17 সালের। আপনারা যে ভাই নিতে চান গাড়ি অবশ্যই আয়সা যোগাযোগ করবেন, দেখবেন, ঠিক আছে। আর আমার কথা কাজে মিল আছে কিনা তাও আয়সা দেখবেন, অন্তত আমি যেটা বলছি বের মায়ের খাওয়া না, যদি মায়ের খাওয়া হয় আপনাদের আসা যাওয়া গাড়ি ভাড়া টাকা সহ সম্পূর্ণ আমি ফেরত দেওয়া হবে, তো ঠিক আছে নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।